আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিভিন্ন সিলেবাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই অধ্যায়টি অঙ্ক করতে হয় দুইটি মেথডে। একটি হলো ইনডাইরেক্ট মেথড, আরেকটি হলো ডাইরেক্ট মেথড। এবারের অঙ্কগুলি তিনটি অ্যাক্টিভিটিতে করতে হয়। অ্যাক্টিভিটি নাম্বার ১ অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। শিক্ষার্থীগণ, এবারের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি চারটি রুলস লিখে দিয়েছি। নাম্বার ১, সম্পদ বাড়লে ক্যাশ চলে যায় তাই মাইনাস হয়, সম্পদ কমলে ক্যাশ আসে তাই প্লাস লিখতে হয়, দায় বাড়লে ক্যাশ আসে এজন্য প্লাস দিতে হয়, দায় কমলে ক্যাশ কমে যায় এজন্য মাইনাসে দিতে হয়। শিক্ষার্থীগণ, এটি আমি চারটি সমীকরণের মাধ্যমে দেখাতে পারি। যেমন নাম্বার ১, অ্যাসেট ইনক্রিজ ইকুয়াল ক্যাশ ডিক্রিজ, অ্যাসেট ডিক্রিজ ইকুয়াল ক্যাশ ইনক্রিজ, লাইবিলিটি ইনক্রিজ ইকুয়াল ক্যাশ ইনক্রিজ, লাইবিলিটি ডিক্রিজ ইকুয়াল ক্যাশ ডিক্রিজ। শিক্ষার্থীগণ, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেট ইনক্রিজ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে অবশ্যই ক্যাশ মাইনাস হয়ে যাবে, এজন্য ক্যাশ ডিক্রিজ। অ্যাসেট যখন ডিক্রিজ হবে ক্যাশ তখন ইনক্রিজ হবে অর্থাৎ ক্যাশ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীগণ, লাইবিলিটি যখন ইনক্রিজ হবে অবশ্যই ক্যাশ তখন ইনক্রিজ হবে, এটি প্লাস, লাইবিলিটি যখন ডিক্রিজ হবে ক্যাশ তখন ডিক্রিজ হবে। শিক্ষার্থীগণ, এই চারটি রুলস যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলি খুব সহজ হয়ে যাবে। আমরা প্রথম এক নম্বর ফরম্যাট অনুযায়ী ইনডাইরেক্ট মেথডে একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে আসি। শিক্ষার্থীগণ, এখন আমরা দেখতে পাচ্ছি একটি চার্ট দেওয়া হয়েছে। এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটি অ্যাক্টিভিটি সম্পর্কে আগে আমরা ধারণা নিই। প্রথমে লিখতে হবে নাম্বার ১, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, নাম্বার ২, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, নাম্বার ৩, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। শিক্ষার্থীগণ, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে কোন ধরনের আইটেমগুলো আসে? সাধারণত অর্থ আনয়নের সাথে সম্পর্কিত এমন আইটেমগুলি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে দেখানো হয়। যেমন ডিভিডেন্ড রিসিভ ফাইন্যান্সিংয়ের প্রথম আইটেম, ইস্যু অব কমন স্টক শেয়ার, কমন স্টক শেয়ার বিক্রি করলে টাকা বৃদ্ধি পায়, টাকা আসে এই জন্য প্লাস দিতে হয়, ইস্যু অব প্রিফারড স্টক, ইস্যু অব শর্ট টার্ম স্টক পেবেল, ইস্যু অব লোন লং টার্ম বন্ড, যে কোনো আইটেম ইস্যু করলে যেমন ইস্যু অব বন্ড, ইস্যু অব লোন, ইস্যু অব মর্টগেজ, এগুলি সবই প্লাসের দিকে দিতে হয়। শিক্ষার্থীগণ, মাইনাস থেকে দিতে হবে ডিভিডেন্ড পেইড, এটি মাইনাস করতে হবে, রিডেমশন অব মর্টগেজ, এটি মাইনাসের দিকে দিতে হবে, কারণ রিডেমশন মানে পরিশোধ করা, রিডেমশন অব লোন, রিডেমশন অব বন্ড ইত্যাদি, রিডেমশন থাকলে তখন ফাইন্যান্সিংয়ে মাইনাস হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখতে পেলাম ফাইন্যান্সিংয়ের আইটেম কী কী যায়। এবার আসি আমরা ইনভেস্টিংয়ের দিকে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এখানে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট সেল অথবা পারচেস সংক্রান্ত আইটেমগুলো আসে। শিক্ষার্থীগণ, আমরা পূর্বেই শিখেছি স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা বৃদ্ধি পায়, এজন্য প্লাস করতে হয়, আর স্থায়ী সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যায় সেজন্য মাইনাস করতে হয়। যেমন সেল অফ ট্রেডিং সিকিউরিটি, সেলস অফ ইকুইপমেন্ট, সেলস অফ ফার্নিচার, সেলস অফ মেশিনারি, সেলস অফ ইকুইপমেন্ট ইত্যাদি, এগুলো স্থায়ী সম্পত্তি বিক্রি করলে টাকা বৃদ্ধি পায়, এজন্য প্লাসের দিকে দিতে হয়। শিক্ষার্থীগণ, পার্চেস করলে স্থায়ী সম্পত্তি পার্চেস করলে টাকা চলে যায়, এজন্য পার্চেস অফ বিল্ডিং, পার্চেস অফ ইকুইপমেন্ট, পার্চেস অফ ফার্নিচার ইত্যাদি পার্চেস করলে স্থায়ী সম্পত্তি যখন ক্রয় করা হয় তখন টাকা চলে যায়, কমে যায়, এজন্য মাইনাসের দিকে দিতে হয়। শিক্ষার্থীগণ, আমরা দুইটি অ্যাক্টিভিটি দেখলাম। এবার আসি অপারেটিং অ্যাক্টিভিটি সম্পর্কে। অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথম আইটেম আসবে নিট ইনকাম। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে আমাদের নিট ইনকাম সাপ্লাই দেওয়া থাকবে।
নেট ইনকামের সাথে নন ক্যাশ এক্সপেন্সগুলি যোগ করতে হয়। আমরা পূর্বেই দেখেছি যে সমস্ত অনগত খরচ হয়, যেমন ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন। শিক্ষার্থীগণ, ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট যদি সম্পদের অবসায় হয় তাহলে সম্পদ কমে যায়, যার কারণে এটি প্লাস হয়। কিন্তু যদি দায়ের অ্যামোর্টাইজেশন হয় তাহলে এটি মাইনাস হয়। আমরা পূর্বেই শিখেছি দায় কমলে মাইনাস হয়। এই জন্য শিক্ষার্থীগণ, ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন এবং অ্যামোর্টাইজেশন ও রিটেন অফ এই ভাষাগুলো ইউজ করা হয়। এগুলি আমাদের নন ক্যাশ আইটেম। এছাড়াও আছে লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস অন সেল অফ এনি ফিক্সড অ্যাসেট। এগুলি যোগ করতে হয় শিক্ষার্থীগণ। এবার আসি আমরা গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট। যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি গেইন হয় তাহলে আপনি অপারেটিংয়ে মাইনাস করবেন শিক্ষার্থীগণ। এবার আসি আমরা কারেন্ট অ্যাসেট ইনক্রিজ অর ডিক্রিজ সম্পর্কে জানি। আমরা পূর্বেই শিখেছি অ্যাসেট বৃদ্ধি পেলে মাইনাস হয়, অ্যাসেট কমে গেলে প্লাস হয়। শিক্ষার্থীগণ, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এটি কারেন্ট অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমে গেলে অবশ্যই প্লাস হবে, তাই এদিকে প্লাসের দিকে দিতে হবে। এটি ডিক্রিজ ইন ইনভেন্টরি, এটি কারেন্ট অ্যাসেট, এটি কমে গেছে অর্থাৎ এটা প্লাস হবে। ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, এটি কারেন্ট অ্যাসেট অর্থাৎ এটি প্লাস হবে। শিক্ষার্থীগণ, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেবেল, এটি কারেন্ট লাইবিলিটি। আমরা পূর্বে শিখেছি লাইবিলিটি বৃদ্ধি পেলে ক্যাশ বেড়ে যায় অর্থাৎ এটি প্লাসের দিকে আসবে। ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স পেবেল, যে কোনো খরচের পেবেল একটি কারেন্ট লাইবিলিটি, তাই অপারেটিংয়ে দেখাতে হয়। আর লাইবিলিটি বৃদ্ধি পেলে অবশ্যই সেটি প্লাসের দিকে আসে শিক্ষার্থীগণ। এবার আসি আমরা লেস কী কী আমরা লেস করব দেখি। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেবেল, দায় যদি কমে যায় টাকা চলে যায় অর্থাৎ এটা মাইনাসের দিকে দিতে হবে। ডিক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স পেবেল, এটিও লাইবিলিটি অর্থাৎ কারেন্ট লাইবিলিটি, এটি মাইনাস হয়ে যাবে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, শিক্ষার্থীগণ এটি হলো কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে অবশ্যই এটি মাইনাস হবে। আমরা পূর্বেই শিখেছি ইনক্রিজ ইন ইনভেন্টরি, এটি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তাই যে কোনো কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে অবশ্যই এটি মাইনাসের দিকে দিতে হয় শিক্ষার্থীগণ। এরপরে আছে লেখা ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, এটিও কারেন্ট অ্যাসেট, এটি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি পেলে মাইনাস হয়। ইনকাম ট্যাক্স পেইড, এটা আমরা প্রদান করেছি অর্থাৎ টাকা মাইনাস হয়ে গেছে, এটা আমাদের অপারেটিংয়ে মাইনাস হয়ে যাবে শিক্ষার্থীগণ। এবার আসি আমরা অপারেটিং অ্যাক্টিভিটির থেকে যে সমস্ত আইটেমগুলো পেয়েছি এগুলি যোগ বিয়োগ করে আমরা নিট প্রফিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করার পরে ফাইনাল কলমে দিলাম শিক্ষার্থীগণ। তাহলে আমাদের অ্যাক্টিভিটি আসলো তিনটি, অপারেটিং অ্যাক্টিভিটির থেকে একটি আসলো, ইনভেস্টিং অ্যাক্টিভিটির থেকে একটি দেখানো হলো, এরপর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির থেকে একটি আসলো। তিনটি আইটেম প্লাস করার পর আমাদের টোটাল ক্যাশ চেঞ্জিং আসলো, তাই নিট ক্যাশ চেঞ্জিং ডিউরিং দ্য ইয়ার এর সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স প্লাস করতে হয়। তাহলে আমাদের ফলাফল যেটি বের হয় এটি হলো এন্ডিং ব্যালেন্স অফ ক্যাশ অর্থাৎ ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। শিক্ষার্থীগণ, আমরা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শিখে আসলাম। শিক্ষার্থীগণ, ডাইরেক্ট মেথড নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে।